বইটা ঠিক করে রাখো মামা। ঠিক করে বই রাখতে হয় মামা, এরকম করে না সোনা। তুমি কি করবে এখন? এখন আমি কি করব? কি করবে তুমি এখন? কি করবে? কোথায় পালিয়ে যাচ্ছিস তুই? এ ফর, আগে বলো এ ফর। বি ফর, বইয়ে পা দেয় না। বি ফর, বি ফর কি এটা? এটা কি এটা? হ্যাঁ। সি ফর, ডি ফর, এটা কি হচ্ছে? ডি ফর এটা কি হচ্ছে? হামু কেন দিচ্ছিস? ও কি হচ্ছে কি বলো? ডি ফর, ডি ফর কি? ডগ বলো, ডগ বলো। আচ্ছা এটা কি হচ্ছে পড়তে বসে? ই ফর কি? ই ফর কি বলো? এলিফ্যান্ট। কিভাবে তাহলে ওকে পড়াতে বসি ভাবো? আমি পড়াতে পড়াতে ওকে পাগল হয়ে যাই। এই টাপু মা, তে কি হচ্ছে? তুই পড়তে বসিস না, হামু দিতে বসিস বইটায়? হ্যাঁ। এফ ফর কি? কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ফটো হয়ে গেছে আপুর মা। কে ফটো হয়ে গেছে? আপুর মা এখানে আছে, এই যে এটা হচ্ছে আপুর মা। ছাড় ছাড়, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আপুর মা। ওর একটা একটা ছোট্ট এলিফ্যান্ট আছে যেটাকে ও আপু বলে ডাকে, তো ওই জন্যই ও বলছে আপু আপু। তাহলে পড়াশোনা করো মন দিয়ে, মন দিয়ে পড়তে হয় তো। আচ্ছা বলো তো আচ্ছা অয়জগর না, আগে বলো অয়জগর। আই অ্যাম টি, ইঁদুর ছানা, ইগল পাখি, জোরে বলো, উড় চলেছে। আচ্ছা উড় চলেছে, উড় চলেছে। উষারানী দোলন দোলে, লিকা যেন দিগবাজি খায়, রিতে ঋষি মশাই লিতে, লিকার যেন, আগে বলো লিকার যেন দিগবাজি খায়, এতে এক্কা গাড়ি। কি মা? মা কোথায়? মা ওই যে বাজারে গেল। বলো এক্কা গাড়ি। আপুর মা আছে, আগে বলো এক্কা গাড়ি, আগে বলো এক্কা গাড়ি, এক্কা গাড়ি। ওই দেখো ভাই, ওল খেও না, ওল খেও না, ওষুধ খেতে। ভেরি গুড, ক্ল্যাপ করো মামা, ক্ল্যাপ করো, ক্ল্যাপ। আচ্ছা শোনো, আমাকে একটা কবিতা বলে শোনাও সুন্দর দেখে। আচ্ছা বলো তো, হাট্টি মাটি তাদের খালা দুটো, তারা মাঠে পারে, তারা মাঠে পারে, আগে বলো তারা মাঠে, তারা মাঠে পারে, তারা হয় হাট্টি মাটি। হয়ে গেল, মাম্মা সব বলে দেবে, তুমি চুপচুপ বসে থাকবে। আচ্ছা আরেকটা কবিতা বলো। আচ্ছা ওইটা ওইটা বলো তো, তাঁতির বাসি, তাঁতির বাড়ি। মাম্মা বই এরকম করে না, বলো তাঁতির বাড়ি। আবার ফার্স্টের থেকে হলো না তো, তাঁতির বাড়ি,
তারপর বলো জোরে বলো মামা খায় দায় আচ্ছা উদ্বিড়ালে আচ্ছা তারপরে ওই কবিতাটা বলো একটু ওখানে কে রে মাথায় কি রে মাথায় কি রে আমি ঝাঁকা খাসনি কেন তারপরে ওই কবিতাটা বলো কোন কবিতাটা বলবে বলো তুমি তুমি কোনটা বলবে নতুন নতুন বলবা আচ্ছা বলো নতুন নতুন কে দেখেছে আগে বলো কে দেখেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে না আগে বলো দাদার হাতে না বলো আগে বলতে হয় দাদার হাতে উফ দাদা বড্ড লেগেছে আচ্ছা আরেকটা কবিতা বলো শূন্য শূন্য কবিতা খুকু গেল পদ্ম দিঘি হরেক রকম হাঁটুর নিচে তুমি দুষ্টু করছ তুমি পড়তে বসেছো না হ্যাঁ মামা পড়তে বসেছি পড়তে বসে কে দুষ্টামি করে গো আমি এখানে শেষ করছি আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি রকম লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বলে দাও হাত দিয়ে টাটা বলে দাও সি ইউ